বাংলা এক নম্বর, যার কোনো উপায় নাই এক কথায় বলা হয়, যার কোনো উপায় নাই এক কথায় বলা হয় নিরুপায়, যার কোনো উপায় নাই এক কথায় বলা হয় নিরুপায়, যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত, যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। অগস্ত্য যাত্রা বাগদাটির অর্থ কী? অগস্ত্য যাত্রা বাগদাটির অর্থ হচ্ছে শেষ বিদায়। আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে চিরন্তন। উর্মি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঢেউ। উর্মি শব্দের সমার্থক শব্দ হচ্ছে ঢেউ। বিচ্ছিন্ন শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বিযোগ ছিন্ন বিচ্ছিন্ন, বিযোগ ছিন্ন বিচ্ছিন্ন। ছায়াশীতল কোন সমাস? ছায়াশীতল হচ্ছে তৎপুরুষ সমাস। হারামোনি কোন সমাস? হারামোনি হচ্ছে কর্মধারয় সমাস। পড়াশোনায় মন দাও অধিকরণের সপ্তমী, পড়াশোনায় মন দাও অধিকরণের সপ্তমী। গাড়ি স্টেশন ছাড়লো অর্থাৎ অপাদানে শূন্য বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? নিশি থিনি বানানটি শুদ্ধ। কোন বানানটি শুদ্ধ? জ্ঞানভূষিত, জ্ঞানভূষিত বানানটি শুদ্ধ। কবন নাটকটির রচয়িতাকে? কবন নাটকটির রচয়িতা মনির চৌধুরী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী একটি উপন্যাস, পথের পাঁচালী একটি উপন্যাস, পথের পাঁচালী একটি উপন্যাস। বাপের বাড়িতে যাইবার কালে কইয়া কইত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলে গা। বাপের বাড়িতে যাইবার কালে কইত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলে গা। এটা হচ্ছে জসীমউদ্দীনের।